দেখো বন্ধু, বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে অফিস থেকে আসার পর একটুখানি মনে হয়েছিল চাউমিন তৈরি করে দিই বা ম্যাগি এনেছি, সেই ম্যাগিটা তৈরি করে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। হয়তো খুব ভালো আমি পারি না, কিন্তু তবু চেষ্টা করছি। দেখো, অলরেডি আমি জলটা বসিয়ে দিয়েছি, এরপরে আমি ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই এই দেখো, এটা হচ্ছে ফ্রোজেন চিকেন কিমা। এটা আমি আসার সময় আরামবাগ থেকে কিনে নিয়েছি, তোমরা দেখতে পারো। হ্যাঁ, এইটা তোমরা দেখতে পারো, এই এই এইটা আমি নিয়ে এসেছি, তো এটা খুব ভালো। তো এটাকে আমি এর মধ্যে অ্যাড করবো লাস্টে। আর তোমরা এখন এখানে দেখতে থাকো, গরম জলটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। গরম জলটা ফুটলে আমি কী করে কী করি একটু দেখো, খুব ভালো হয় না, তবু চেষ্টা করছি। এটা হচ্ছে একটা YY জাম্বু প্যাক, জাম্বু প্যাক এইটাকে দিয়েই আমি মোটামুটি এটা তৈরি করব। আমি আগের দিন মরে গেছিলাম, তো মোড় থেকে আমি এটা নিয়ে এসেছি, আর এখন আমি এটা নিয়ে এসেছি। এবার আমি সবজিগুলো কেটে নিই, তারপরে এটা একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এটা একটু আমি আগে কী করবো, একটুখানি সেদ্ধ হতে দিয়ে দিই। হালকা জলটা দেখো ফুটে গেছে, জলটা ফুটছে, তো এটাকে আমি ওপেন করে নিলাম। এবার এই দেখো, ওই পিসগুলো এভাবে এখানে একটু দিয়ে দেবো, এই পিসটা এখানে দিয়ে দেবো। এই পিসগুলো সব আমি এখানে দিয়ে দিলাম, পিসটা এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি কী করে করি, সেটা হচ্ছে এটাকে ভেঙে নিলাম, অনেক বড় বড় পিস ছিল, তাই এটাকে একটুখানি ভেঙে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে রেখে দিয়েছি, নেক্সট ডে আমি আবার একটু করব নিজের জন্য রান্না। তো এটা আমি রেখে দিলাম, এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে একটুখানি করতে দিয়ে দিই। একটু একটা ফুট হলেই আমি নামিয়ে নেবো, কারণ এটা যদি বেশি ফুট দাও তাহলে খুব অসুবিধে। নামিয়ে আমি ওখানে ঢেলে দেবো, তোমরা দেখতেই পাবে। এটাকে এরকম আমি দিয়ে দিলাম, আর এটা প্রচুর টুন্ড বাড়িয়েও দিয়েছি। আর আমি এতে অল্প একটু সল্ট, মানে একটুখানি নুন নিয়ে নেবো। তো এটাকে একটু নুন নিয়ে নিলাম হালকা। আর এইটা দেখছো আমার অলিভ অয়েল, এইটা এইটা আমার অলিভ অয়েল, এইটা আমি এই অলিভ অয়েলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি হয়ে গেল, এই যে অলিভ অয়েলটা দিয়ে দিলাম। এবার এটাকে জল ঝরার জন্য আমি রেখে দেবো, জলটা ঝরিয়ে নেবো শর্ট করে, তাড়াতাড়ি করে আমি জলটা ঝরিয়ে নিতে পার নেবো। তো এই দেখো, এটা হয়ে গেল, এটা এক ফুট হয়ে গেছে মোটামুটি, সেদ্ধ প্রায় হয়ে গেল। এই এইটাকে আমি নামিয়ে দেবো, দিয়ে জলটা আমি গরম করে নেবো। এটাকে নামিয়ে দেবার পর জলটাকে ঝরিয়ে নেবো, ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নেবো। এটা একবার দিলেই হয়ে যায়, এটা আমি দিয়ে দিলাম, এটাকে এটা আমি দিয়ে দিলাম। এরপরটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমরা দেখো, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার সেই সেদ্ধ করা নুডলসগুলো। এই যে নুডলসটা একদম ঝরঝরে করে আমি জলটা ঝরিয়ে নিয়ে একটু শুকনো, হালকা শুকনো করতে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার সেই কিমাটা যেটা আমি বার করলাম। আর এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, আর হচ্ছে তোমার রসুন, এইটা আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজতে দেবো। তো এতে আমি হালকা করে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ফার্স্টে প্রিপারেশন করার জন্য আমি হালকা অলিভ অয়েলটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু অলিভ অয়েল দিয়ে করবে, কারণ বেশি তেল তো আবার সমস্যা দেয়, তাই একটু অলিভ অয়েল তোমরা এর মধ্যে দিয়ে দেবে। তো অলিভ অয়েলটা তোমরা দিয়ে দিলে, এবার অলিভ অয়েলটা গরম হলো, এর মধ্যে তুমি আমি দেখো তোমাদেরকে আর একটা কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিই সেটা দেখে না। তো এটা আমি নিয়েছিলাম মিক্সড হার্ব বলে একটা আছে, এটা মিক্সড হার্ব, এটাও তোমার মোড়ে পাওয়া যায়, এটা মিক্সড হার্ব। তো এইটা থেকে আমি অলরেডি আগের দিন যখন রান্না করেছিলাম তখন একটু ইউজ করেছিলাম, আর কিছুটা আমার আছে, এটা আমি দিয়ে দেবো লাস্টে ইনগ্রিডিয়েন্টস হিসেবে। তো আর এই দেখো, এই সোয়া সসটা আমি কিনে নিয়েছি, কি আসার সময় ফেরা বাড়ি ফেরার পথে এই সোয়া সসটা কিনেছি, এটাকে আমি ওপেন করে নেবো। ততক্ষণ এখানে আমার তেলটা গরম হচ্ছে, হতে থাক, তেলটা আমার গরম হচ্ছে, তেলটা গরম হতে হতে আমি কি করব, এই রসুনটা ফার্স্ট অফ অল আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দেখে নাও, যদিও আমার পদ্ধতি তোমাদের নাও ভালো লাগতে পারে, রসুনটা আমি দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, রসুনটা আমি দিয়ে দিয়েছি। এবারে হিটটা একটু কমিয়ে দিলাম, না তো আবার টুড়ে টুড়ে যাবে,
রসুনটা আমি দিয়েছি, রসুনটা একটুখানি ভালো করে পুরো ভালো করে ফ্লেভারটা যাতে বেরোয় রসুনটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমি এই চিকেন কিমাগুলো এর মধ্যে দিতে থাকবো, ঠিক আছে? কিন্তু রসুন দিলেই দেখবে একটা সুন্দর গন্ধ নাকের মধ্যে চলে আসে, এখানেই তুমি রসুন দাও না কেন। এবার এই এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে কিমাটা, এই যে কিমাটা যেটা নিয়েছি কিমাটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এত তাড়াতাড়ি করে বানাতে হচ্ছে জানো তো, রাত হয়ে গেছে তো। এবার এখন আমি এটাকে একটু খাবো, আসলে মা আমাকে বলেছে এটা একটু করে খাওয়াবে, তাই জন্য আমি চেষ্টা করছি। মা তো সবসময় করে দিত, এখন তো মা করতে পারছে না, তাই জন্য আমাকে করতে বলেছে, তাই আমি চেষ্টা করে এটা করে দিচ্ছি। এবার সমস্যা হচ্ছে এটা যেটাকে আমি ভেজে নিয়েছি এখানে, এটাকে যখন আমি ভাজবো, এটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এটাকে, তো এটাকে যখন আমি ভাজতে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এর মধ্যে একটুখানি পরে নুন দেবো, এখন নুন দিলে হবে না, পুরো যে ব্যাপারটা লাগালাগি হয়ে যাবে। আর মনে হচ্ছে আর একটুখানি অলিভ অয়েল দিতে হবে, না তো জিনিসটা ভালো করে ভাজা হবে না। তো আমি এই জন্য এখানে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম হালকা করে, দেখছো তোমরা, অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর দেখো এটাকে ভাজছি, এবার ভেজে নিই ভালো করে, তারপরে কী কী দেবো সেটা তোমরা দেখতে পাবে। এটা ভাজতে দিলাম, আর এটা ঠিক পাশে আমি কি দিচ্ছি দেখো, প্রথমে আমি দিচ্ছি লঙ্কা, ঠিক আছে? এটাকে লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে আমি দিচ্ছি এই দেখো ক্যাপসিকাম, ক্যাপসিকাম ক্যাপসিকাম কাটা রয়েছে, ক্যাপসিকাম দিলাম। আর দিলাম এই যে গাজর কেটে রেখেছি, তুমি গাজরগুলো দিয়ে দিলাম। সবটাই টোটালটাই ফ্রাই করতে হবে, একটু ফ্রাই না করলে এটা ভালো লাগে না, তো একটু ফ্রাই করবো বলে এগুলো সব দিয়ে দিলাম। আর এটাকে আমি তুলে দিই, কারণ এটার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এটা রেখে আমার কোনো লাভ নেই, এটাকে আমি তুলে দিই। তো এই কটা দিয়েই আমি করব, পেঁয়াজটা আমি দেবো না, শুধু এইটার ওপরেই এটা করব আজকে। তো এটা একটু সেদ্ধ করার জন্য আমি কি করবো বলো তো, একটু সেদ্ধ করার জন্য আমি এটা একটু চাপা দিয়ে দিই, তারপরে আমি নুন টুন দিয়ে রেডি করব। না সেদ্ধ হলে তো জিনিসটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে কারোরই ভালো লাগবে না। তো এই যে দিয়ে দিয়েছি দেখো, সব কিছু দিয়ে দিয়েছি মোটামুটি। তো এবার এটাকে আমি একটুখানি চাপা দিয়ে দিই, আমি এটাকে এবার চাপা দিয়ে দিলাম, এরপরে কী করবো তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমি সোয়া সসের ঢাকনাটা এই যে ওপেন করে নিয়েছি, কারণ এটা রেডি না করে রাখলে আমার তো কিছু রেডি ছিল না, আমি প্রচণ্ড তাড়াতাড়ি কাজটা করছি, তো ওপেন করে নিয়েছি। আসলে তোমরা ভাববে কি মেয়েটা এত তাড়াতাড়ি কী করে করে, ডান হাতটা তো প্রবলেম আছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিই, যাতে বেশিক্ষণ খুনতি খুনতি আমার না নাড়তে হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করলে বেশ ভালোই লাগে জানো তো। তো দেখ আমি মাংসটা আর গাজরগুলো এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি, তো এগুলো ভালো করে একটু ফ্রাই না হলে কাঁচা বিচ্ছিরি গন্ধ ছাড়বে, তাই জন্য আমি দিয়েছি। আর এবার দেবো মিক্সড যে হার্বসটা আছে না, এই মিক্সড হার্বের যে পাতাগুলো আছে ওর মধ্যে একটু দিয়ে দেবো। এ দেখো এটা ভালো করে ওপেন করা হয়নি, তাই জন্য অসুবিধে হচ্ছে নিতে, এটাকে আমি একটু ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে মিক্সড হার্ব যেটা আছে সেটাই পাতাগুলো আমি একটু করে দিয়ে দিলাম, তাহলে একটা ভালো গন্ধ বেরোবে। এই যে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে রেখে দিলাম। এবার এইটা দেবার পর এটাকে আমি ভালো করে ভাজতে দিয়ে দিই, ভালো করে না ভাজলে টেস্ট আসবে না। একটুখানি হালকা হলুদ আমি দিয়ে দেবো, না তো কালা হলুদের দরকার নেই, যদিও হলুদ দেওয়া লাগবে না। তো এটাকে আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নিই, যখন এটা ড্রাই হয়ে আসবে তখন আমি সসটা দেবো। দেখো এটা যতক্ষণ ভাজতে আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের পেঁয়াজটা কেটে নিয়েছি, ততক্ষণ আমি জামাটাও ছেড়ে ফেলেছি, এবার ঝাঁঝ বেরোনো স্টার্ট করেছে, জামাটাও আমি ছেড়ে নিয়েছি, কারণ এটা ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কাছাকাছি হয়ে গেছে। ভাজাটা একটু ভালো করে না ভাজলে জিনিসটা একদম ভালো হয় না, সেজন্য ভাজাটাও হয়ে গেছে প্রায়। চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আমি একটু পেঁয়াজ ওপরে ছড়িয়ে দেবো, যেহেতু এটা একটু ভাপতে দেবো বলে তাই জন্য পেঁয়াজগুলো একটু ছড়িয়ে দিলাম। এরপরে আমি কী করবো জানো, এরপরে আমি একটু নুন দিয়ে দেবো, কেন নুনটা না দিলে ভালো দাঁড়াবে না, তাই নুনটা আমি দিয়ে দিলাম। সরি গো আবার কাশিটা হচ্ছে আমার, কী করবো রান্না করতে গেলে বলো, এমনি বলো সবসময় আমি কেসেই আছি, তোমরা এটা নিয়ে অত চিন্তা ভাবনা করো না। তো এরপরে আমি এটাকে দিয়ে এবার এটাকে একটুখানি হালকা নেড়ে দিচ্ছি, তাতে তলাতে কোনোভাবে লেগে থেকে না যায়।
লোকে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ উপরে কেটে দেয়, আমি সবটাই এর মধ্যে কেটে দিচ্ছি যাতে ভাপিয়ে পেঁয়াজের যে রসটা আছে সেটা বেরিয়ে এর মধ্যে ঢোকে, ঠিক আছে? তাই জন্য একটু নুনটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি, তারপরে আবার তোমাদেরকে একটুখানি পরে, কারণ আমি সে বেশি বক বক করলে তোমরা মনে হচ্ছে বেশি শুনছো না আমাকে, তোমরা নিজেদের মধ্যে নিশ্চয়ই না। আমি যে তোমাদের এত ভালো একটা বন্ধু হতে চাইছি কিন্তু তোমরা আমাকে অ্যাকসেপ্ট করছো না, তো কী করবো বলো? তাই জন্য শর্টে শর্টে সব করে দিচ্ছি। আমি একটু জল খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। হ্যাঁ দেখো, আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম। এবার দেখো, তোমরা এই যে পেঁয়াজটা দিয়েছি খানিকটা ভাপিয়ে গেছে, তা করতে এটার মধ্যে একটু মশলা আমায় দিতে হবে। তো আমি প্রথমে তোমাদের বলেছিলাম এটা ম্যাগি করছি, কিন্তু এটা ম্যাগি না, এটা হচ্ছে সিকিমের সেই বিখ্যাত ওয়াই ওয়াই, যেটা আমি আমি নয় নয় করে 18-19 বার সিকিম গেছি। এবার যখনই আমি যাই তখন আমি ওয়াই ওয়াইগুলো কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই ওর সাথে যে মশলাটা দিয়েছে হালকা, এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি, তাতে একটু কালারফুলও হয়ে যাবে। বেশি দেবো না, এখন একবার দিলাম, পরে আর একবার একটা দিয়েছি, শুধুমাত্র একটা প্যাকেট দিয়েছি। আর এই দেখো খুব সুন্দর ভাজাটা হচ্ছে, দেখো তো বিউটিফুল হচ্ছে না, যেন কালারটাও খুব সুন্দর এসছে। এরবারে আমি কী করবো বলতো, সোয়া সসটার মধ্যে দিয়ে দেবো, একটু সোয়া সস দিয়ে দিই, অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম যাতে জিনিসটা একটু ভালো হয়। এবার সোয়া সস দিলে সুন্দর গন্ধটা বেরিয়ে গেল, এবার আমি ভালো করে একটু নেড়ে দিই এটাকে দিয়ে। এবার চিকেনগুলোকে আর একটুখানি সেদ্ধ হতে দিই, সোয়া সস দিয়ে দিলাম, সোয়া সসটা দিয়ে মোটামুটি এটাকে আমি রেডি করি। চিকেনটাকে দিয়ে দিয়েছি, চিকেনটাকে আগেই আছে, একটু সেদ্ধর জন্য রেডি করতে হবে, তো সেই জন্য রেডি করে দিই। জানি না কতটা ভালো হবে, আমি তো এইভাবে করি না কোনো দিন, কি মনে হলো আমি এইভাবে করছি, তোমরা কতটা ভালো লাগবে আমি চাপা দিয়ে দিই। কারণ যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি, এই দেখো এটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখেছো তো কত ভালো হয়েছে। আমি তোমাদের জন্য আমার মেশিনটাও চালাতে পারছি না, কারণ আমার এই যখন আমি তোমাদের সাথে কথা বলি কথাগুলো খুব পরিষ্কার আসে না, স্বচ্ছতা থাকে না, তাই জন্য মেশিনটা চালাচ্ছি না। এবার হাতটা ধুয়ে নিলাম, আমি তোমাদের সাথে আবার একটুখানি পরে কথা বলবো। দেখো তোমাদেরকে আমি ভালো করে এর কালারটা দেখাতে চাইছি কেমন হচ্ছে, দেখো দেখো সুন্দর একটা কালার আছে। এতে আমি কিন্তু প্রিজারভেটিভ কালার ইউজ করিনি, বা হলুদই বলো যাই বলো আমি কিন্তু কিছুই ইউজ করিনি, জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি কোনোদিন এইভাবে বানাইনি, জীবনে প্রথমবার আমি বানাচ্ছি এইভাবে, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হচ্ছে চিকেনটা সেদ্ধ বয়েলড হয়ে গেছে, ভালো করে চিকেনটা ভাজাও হয়ে গেছে এবং ভালো করে এটা হয়েও গেছে। তো এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে নুডলসটা একটু করে করে, এই যে নুডলসটা আছে একটু করে করে দেবো, আর একবার করে একটু খুন্তিটা চালিয়ে নেবো, তাহলে পুরোটার মধ্যে খুব ভালো করে এটা পড়ে যাবে। কত সুন্দর সব কিছুর মধ্যে এই মশলাটা ঢুকে যাচ্ছে। আচ্ছা আবার একটুখানি দেবো, কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছে, কারণ মা খেতে চেয়েছে বলে আমি একটু কোয়ান্টিটি, আমি হয়তো একটুখানি খেয়ে চেখে দেখবো যে কেমন হয়েছে। এর মধ্যে একটুখানি এটা দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখছো, দারুণ লাগছে গো। আমি আবার বানাতে পারি না, তবু চেষ্টা করি তোমাদের সাথে যেটা বানাতে পারি সেটা শেয়ার করার চেষ্টা করি। আসলে আমার সমস্ত কিছু খাওয়াগুলোই বারণ, তার জন্য আমি এগুলো খাই না, কিন্তু মা আজকে বললো যে আজকে খুব বৃষ্টি, আজকে জানো তো এখনও প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে তোমরা ভাবতে পারো। যখন অফিস থেকে আসছিলাম তখন খুব মেঘ করেছিল, আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু আমার একটা সমস্যা ছিল, তো তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়েছি। তো এটা আমি এখানে রেখে দিলাম, এবার হাতটা আমি ধুয়ে নিই, ভালো করে হাতটা ধুয়ে নিই, এবার এটাকে হাতটা দিয়ে হাতটা মুছিয়ে নিলাম ঠিক করে। এরপরে দেখো এটাকে বানাচ্ছি, কিরাম লাগবে জানি না, কেমন হবে জানি না, প্রথমবার বানাচ্ছি। আমি এর মধ্যে টমেটো সসও দিইনি, কিছু দিইনি, শুধু এই সোয়া সসটা একটুখানি দিয়েছিলাম, সোয়া সসটা দিয়েছি, এবং এগুলো দেখো সব কিছুর মধ্যে কি সুন্দরভাবে ঘেটে গেছে। এই দেখো চিকেন দেওয়া হয়েছে, অল্প পেঁয়াজ দিয়েছি, এবার সব কিছুর মধ্যে এটা ঘেটে গেছে সুন্দরভাবে, এদিক থেকে ওদিক একটুখানি নাড়িয়ে দিলাম হালকা করে হালকা হাতে। এরপরে তোমাকে বলেছিলাম না, তোমাদের বলেছিলাম না একটা মশলা আমি রেখেছিলাম, বেশি মশলা ইউজ করিনি, একটা মশলা দিয়েছি আর একটা
আর এই মশলাটা হালকা দিয়ে দিলাম আর হালকা একটুখানি অল্প নামাত্র একটুখানি সোয়া সস আর একটুখানি আমাকে ইউজ করতে হয় মনে হচ্ছে আর একটু সোয়া সস একটু দিয়ে দিই একটুখানি দিয়ে দিলাম হয়ে গেল সোয়া সসের কাজ শেষ এরপরে আমি এটাকে একটুখানি নিয়ে নেবো মশলাটা একদম লাস্টে দিলাম একবার একটুখানি দিয়েছিলাম এতটাতে মশলা একটু না দিলে হয় না যতটা পেরেছি আমি কম মশলা দেওয়ার চেষ্টা করেছি আর দেখো কেমন এটা হবে আমি বুঝতে পারছি না আমার তবে গন্ধ এত সুন্দর ওই হার্বসগুলো দেওয়ার জন্য যে হার্বসটা আমি দিয়েছি না পা ওইগুলো দেওয়ার জন্য এত সুন্দর এটা মানে এত সুন্দর একটা গন্ধ যাচ্ছে না দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল এবার একটু আমি একটু বাড়িয়ে দেবো আর একটু ড্রাই করতে হবে আর একটু ড্রাই করলে হাক্কা হবে ব্যাপারটা কারণ আমি গ্রেভি ব্যাপারটা রাখতেই চাইছি না তো আর আমার একটা স্বভাব আছে জানো তো একটা রান্না করার পর একটু মুছে নিই কারণ এই যে তেলগুলো থাকে না এই তেলটা কিন্তু আমার পছন্দ হয় না এই যে চুচুর দিকে তেল ছড়ায় চার পাঁচটায় পুরো তেলে পড়ে যায় এটা আমার একদম ভালো লাগে না রান্না করতে গেলে তাই জন্য আমি এটাকে এ করে দিচ্ছি তো লাইটটা নিভিয়ে দিলাম কারণ তোমরা ভালো করে শুনতে পাবে না আমার কথাগুলো তাই জন্য লাইটটাও নিভিয়ে দিলাম আমি দেখো এত সুন্দর হয়ে গেছে এবার লাস্ট একটাই জিনিস বাকি রইলো ওইটা দিয়ে দিলে আমার এটা মোটামুটি কমপ্লিট পুরো হাক্কা হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে পুরো এবার এটার মধ্যে আমি একটুখানি যেটা দেবো লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে এই দেখো গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছি এই গোলমরিচটা আমি এর ওপর একটু ছড়িয়ে দেবো এই দেখো হালকা একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম টেস্ট ভালো আসবে কারণ মায়ের হালকা জ্বর হয়েছে তো আমি চাইছিলাম মা একটু রিফ্রেশ কিছু খাক মা বলেও ছিল আমাকে একটুখানি বানিয়ে দিবি তাই না তাড়াতাড়ি এসেছি যখন একটুখানি মাকে বানিয়ে দিই তো এবার হাত ধোয়ার আমার একটা রোগ আছে জানো তো এই হাত না ধুলে হাতের মধ্যে লেগে থাকলে খুব মুশকিল আমি একদম ভিজে চকচকে এইসব আমার তো পছন্দই করি না শোনো না তোমরা না দেখো না আমার এটা পছন্দ হয়েছে কিনা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বলো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দারুণ একটা কালার এসছে আর দারুণ এটা করে ফেলেছি এটা এটা সার্ভের জন্য পুরোপুরি রেডি তো তোমরা চাইলে আমার মতো করতে পারো আমি জানি তোমরা সবাই খুব ভালো ভালো রান্না পারো কিন্তু কি বলো তো আমি একটু করে মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি না তো একটা কথা বলার একটা জায়গা চাই তো আমার কথা বলবো কি নিয়ে শুধু বকবো নাকি তাই জন্য এইগুলো একটু একটু করে দিচ্ছি এগুলো করেছি দেখো সুন্দর একটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ একটা কালার চলে এসছে আর এবারে আমি আমার গ্যাস ওভেনটা অফ করে দিই সবই মোটামুটি হয়ে গেছে রান্না কমপ্লিট তোমরা ভালো থেকো তোমরা সবাই খুব ভালো থেকো এবং আমাকে আরও সাবস্ক্রাইব করো এবং আমাকে কিছু কমেন্টে লিখো কমেন্ট করো কিছু যাতে আমি নতুন কিছু করতে পারি বা নতুন মনের ইচ্ছেতে তোমাদের সাথে এতক্ষণ বকবক করতে পারি কথা বলতে পারি আর তোমরা আমাকে তোমাদের ফ্যামিলির মধ্যে নিও কারণ তোমাদের ফ্যামিলি যদি তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি তো ঠিকঠাক এগুলো করতে পারবো না আজকের মতো আমি তোমাদের এটাই দেখালাম এটা সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ছে যার জন্য এই খাবারটা আমি রেডি করে দিলাম মায়ের এটা ভালো লাগবে ঠিক আছে পরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি চলো টাটা বাই বাই আবার পরে কথা হবে আবার নতুন কিছু বানালে তো অবশ্যই তোমাদের সাথে আসবো